আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, তো যারা স্বাস্থ্যসাথী করে কাজ করেন তারা আজকে মেট্রোমাক্সে প্রবেশ করে আপনারা ক্লেম করে নিন। আমি এইমাত্র ক্লেম করে নিছি, তো আমি ক্লেম করে নিছি। ক্লেম করার জন্য জানেন কিভাবে ক্লেম করতে হয়? যারা স্বাস্থ্যসাথী কাজ করেন এখানে প্রবেশ করতে হয়। এখানে প্রবেশ করার পরে আপনাদের সামনে যদি এরকম ইন্টারভিউ আসবে, একটু অপেক্ষা করেন। এরকম আসলে যে কোডা ডট ডট ওআরজি লিখে সার্চ দেবেন, অথবা আপনারা এখানে ক্লিক করতে পারেন। এখানে যদি ক্লিক করেন তো আপনাদের আমি আপনাকে দেখাইতেছি কীভাবে সার্চ দেবেন। এই যে এরকম আসবে, আপনাদের এরকম আসলে এখানে সার্চ দেবেন, যে লিখবেন কোড সি এরকম এটি ওআরই, এবার কোড ডট ডট ওআরজি লিখে সার্চ দেবেন। এভাবে সার্চ দিলে আপনাদের সামনে, একটু অপেক্ষা করেন, এলাকাটা লেখে সার্চ দিলে হবে। সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে সার্চ দেওয়া হয় নাই, তো আমি আবার সার্চ দিতেছি সিওআরই কোর ডট ওআরজি লেখে সার্চ দিতে হবে। সরি, ভুল হয়ে গেছে। এই যে দেখেন, আপনারা ভালো করে দেখে নেন, এইটা লেখাটা আপনারা কপি করবেন। হ্যাঁ, এই লেখাটা আপনারা দেখে নেন, কোডা ডট ওআরজি লেখে সার্চ দেওয়ার পরে মেনুতে ক্লিক করবেন। তো মেনুতে আমরা ক্লিক করলাম, মেনুতে ক্লিক করার পরে যে একটা এয়ারড্রপ একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। তো আমরা এয়ারড্রপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা বাংলাদেশটা আপনাদের সিলেক্ট করা থাকবে, বা সিলেক্ট করে নেবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে, একটু নিচে যাবেন। তো আমি একটু আগে ক্লেম করে ফেলেছি, আবার আমি জুন মাসের জুলাই মাসে আবার 9 তারিখে ক্লেম করতে পারবো। তারপর আপনারা এখানে দেখতে পারবেন ক্লেম হলুদ থাকবে, এখানে ক্লেমে অপশন করলেই আপনারা এটা ক্লেম করতে পারবেন। ঠিক আছে, আর এখন যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সিবিডিসি মাইনিংয়ে যারা এখনও কেওয়াইসি করতে পারেন না, তাদের 3 দিন টাইম বাড়াইছে, তাদের যে টুইটারটা দেখলাম। তো আপনারা যদি যারা কেওয়াইসি করতে চান কেওয়াইসি করে নিন। হ্যাঁ, আর এখন যে আপডেটটা দেখাবো সেটা হচ্ছে ক্যান্ডি ফকের যে আপডেটটা, ক্যান্ডি ফকের একটা টুইট দেখলাম, তারা টুইটটা যে বলেছে, আমি যদি তাদের টুইটারে অফিসে যাই, আমি টুইটারে ঢুকলাম। তো সর্বপ্রথম বলি যে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন, আর অথবা আমাকে ফেসবুকে নক করুন, ফেসবুকের আইডি লিঙ্ক থাকবে। ওইখানে একটা মেসেঞ্জারের গ্রুপ আছে, ওইখানে আপনারা অলরেডি সবসময় আপডেট দিয়ে থাকি, ওইখানে আপনারা থাকবেন। তো ক্যান্ডি ফকেটে যে টুইটটা করছে একটু আগে দেখা যাক, 3 ঘন্টা আগে করছে টুইটটা, তারা কি বলছে? তারা বলছে যে জুন 6 তারিখ 13, এটা হচ্ছে যে তারা ওপেন ট্রেডিং কয়েন ডাব্লুতে তারা ট্রেড শুরু করবে আর 13 তারিখে, আর তারা ডিপোজিট শুরু করছে 9 তারিখে। ঠিক আছে, আর এটা উইথড্রো চালু করবে, যে আসল যে আপডেটটা সেটা হচ্ছে 14 তারিখে তারা উইথড্রো চালু করবে। তো ক্যান্ডি পকেটটা থেকে আমরা কিছু আশা করতে পারি ইনশাল্লাহ। ক্যান্ডি পকেটে এখনও যারা কিছু কিছু কাজ আছে এখনও করেন নাই, আমি যদি ক্যান্ডি পকেটে প্রবেশ করি, ভিডিওগুলা মনোযোগ সহকারে দেখবেন, শিকার আছে। তো ক্যান্ডি পকেটে আমি আবার প্রবেশ করতেছি। আপনারা অনেকে দেখলাম কে হয়েছে এটা রিজেক্ট করে দিছে, এই যে মেন আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে অনেকের কে হয়েছে ইন প্রসেসিং আছে, আমারও কে হয়েছে হয় নাই। তো ইন প্রসেসিং হলে আপনারা একটু ওয়েট করেন, হবে। আর যাদের ডিজেবল হয়ে গেছে তারা কি করবেন, বাইবিট এক্সচেঞ্জারের যে স্ক্রিনশটটা দিবেন, আপনাদের যে স্টার থাকে না ওটা আমাদের জিমেলে কোড পাঠাবেন, তাহলে স্টারগুলো চলে যাবে, ওই স্ক্রিনশটটা দিতে হবে। আর অবশ্যই আপনারা ট্রেডিং পাসওয়ার্ডটা করে নেবেন, আমি করে নিছি, এই জন্য আমাদের এরকম আসতে আছে। তো আপনাদের ট্রেডিং পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে দেখবেন জিমেলে কোড যাবে, কোডটা দেওয়ার পরে আপনারা পাসওয়ার্ডগুলো দেবেন। ঠিক আছে, আমি পাসওয়ার্ড দিয়ে রাখছি। আর যেটা কাজ প্রতিদিন যে কাজটা করবেন সেটা হচ্ছে যে হোমে ক্লিক করার পরে যে ওপেনে ক্লিক করে আপনারা কয়েনগুলোতে আনলক হবে। আমি আনলক করে ফেলেছি অলরেডি, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমি দেখতে পারবো অ্যাভেলেবেল যে ব্যালেন্সটা ক্যান্ডি আমার 60টা অ্যাভেলেবেল, এটাতে আমি উইথড্রো করতে পারবো। এটা এখন উইথড্রো করা যাবে না, কারণ হচ্ছে যে এটা তো লিস্টেড হয় না, তবে এটা সি2সি যদি চালু হয়েছে, আমি যদি পৃথিবীর উপরে ক্লিক করি,
এটা হচ্ছে অলরেডি এখন চলতেছে 57 সেন্টে, ঠিক আছে। বাই আছে, সেল আছে, সেল করতেছে, যে সেল করলে আপনি সেল করতে পারবেন, কিন্তু মিনিমাম টোকেন থাকতে হবে 50টা। 50টা থাকলে এখন $28 সেল করতে পারবেন, আর এই ডলারটা আপনি যে কোনোভাবে যে কোনো জায়গায় নিতে পারবেন, বাইন্যান্সে বা কুকয়েন, মানে যে কোনো একসাথে নিতে পারবেন। তো আমি তো সেল করতে পারবো না, কিন্তু আপনারা এই ওয়াইট করেন, এক্সচেঞ্জের লিস্টে ঢুকলে আপনারা একটা কয়েন হলো লিস্ট, মানে আপনারা উইথড্র করতে পারবেন, এটা একটা ভালো একটা প্রাইস আসবে। আর অ্যাভেলেবেল যদি না আসে তাহলে আপনারা কী করবেন, এই পু অ্যাসেটে ক্লিক করবেন। পু অ্যাসেটে ক্লিক করার পরে যে ট্রান্সফারে ক্লিক করবেন, ট্রান্সফারে ক্লিক করলেন, ক্লিক করার পরে ট্রান্সফার ওয়ালে ক্লিক করবেন, তারপর কনফার্ম করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। এতটুকু আপডেট। আর ম্যানিক সাইটগুলোর বোতল প্রিচার্জ পাওয়া যায় না এখন বর্তমানে, এই জন্য বলি যে মাইনিং সাইটগুলো গুরুত্ব দেন ভাই, ঠিক আছে। কি করে যারা অ্যাকাউন্ট খুলেন না, অ্যাকাউন্টগুলো এখানে যেগুলো দেখতেছেন, যদি কেউ অ্যাকাউন্টগুলো বাকি থাকে আমাকে ইনবক্স করেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন, আর সবসময় টেলিগ্রামে ফলো করবেন, আর মেসেঞ্জার গ্রুপ আছে ওইখানে ফলো করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।